আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো লাসি। চলছে ভরপুর আমের মৌসুম আর এখনই হচ্ছে সময় ম্যাঙ্গো লাসি খাওয়ার। তো চলুন আজকে দেখে নেই পারফেক্ট একটি ম্যাঙ্গো লাসি কীভাবে তৈরি করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকের ম্যাঙ্গো লাসিটি তৈরি করতে আমি এক কাপ আম নিয়েছি, পাকা মিষ্টি আম। এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। একটা ব্লেন্ডার জাগে আমটুকু আমি ঢেলে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব লাসির প্রধান উপকরণ, যেটা দই। আমি এখানে মিষ্টি দই ইউজ করছি। আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা চিনি ইউজ করতে হবে। আমি যেহেতু মিষ্টি দই দিচ্ছি, আমি আর কোনো চিনি দিচ্ছি না। তারপর দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনার টেস্ট বাড়াবে। তারপর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 1/2 কাপ। আপনারা চাইলে এর সাথে আইস কিউব অ্যাড করতে পারেন, তবে বৃষ্টির দিন বলে আমি আইস কিউব দিচ্ছি না। তারপর ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্রথমে লো স্পিডে, তারপর হাই স্পিডে ব্লেন্ড করে নেব। আর যথারীতি এই কাজে আমাকে হেল্প করছে আমার ছেলে ও মেয়ে দুজনই। আমটা যতক্ষণ না পুরোপুরি স্মুথ হচ্ছে ততক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। হয়ে গেল আমার ম্যাঙ্গো লাসি। আপনারা যেরকম ঘনত্ব পছন্দ করেন আপনারা সেই পরিমাণে দুধ দিয়ে দিবেন। আপনারা যদি আরও পাতলা পছন্দ করেন তাহলে আরও একটু তরল দুধ দিয়ে দিবেন, আর যদি এরকমই পছন্দ করেন তাহলে 1/2 কাপ দুধ দিয়েই হয়ে যাবে। আরেকটা কথা বলে দিচ্ছি, লাসি তৈরির ক্ষেত্রে গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বেস্ট একটা টেস্ট পাওয়ার জন্য। আর যদি স্কিপ করেন তাহলে পারফেক্ট টেস্ট কিন্তু পাওয়া যাবে না। এখন আমি ম্যাঙ্গো লাসিগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে নিশ্চয় খুবই ইয়ামি লাগছে, তো আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। এখন ভরপুর আমের সিজন, এখন আম দিয়ে তৈরি যত রকমের খাবার আছে সব কিছু ট্রাই করবেন। আর নিশ্চয়ই আমার মতো সবারই আম অনেক বেশি প্রিয়। তো আজকের এই দারুণ মজার রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।